এটার কি কি বিক্রি করতেছো? স্যার খাঁটি গরুর দুধ স্যার। এটা গরুর দুধ কি, দেশি গরু নাকি অস্ট্রেলিয়ান গরু? না 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 স্যার, ওই সমস্ত গরুর দুধ আমরা বেচি না। আমার গরু হইলে যাই বেড়া দিলে। হায় ভাইজান, আপনি রোনাল্ডোর নাম শুনছেন? ওই যে টাক, হ্যাঁ শুনছি। হায় হাই রোনাল্ডো যে গরুর দুধ খাইছে, হেগুই মামুর দে বেচতে যাচ্ছে। স্যার লোকটা খুবই ভালো আছে, বেশি দাম নিলে অল্প দামে বেচ। কিন্তু ব্রাজিলের গরুর দুধ, না না না, আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি। ও ভাই আবার আজকে বেরিয়ে গেলে মনে হয় যে ব্রাজিলের গরুর দুধটা দোয়া নিয়ে হয় নাই। আপনার এত করিয়া হাত পাওয়া দরজে আছে, তার হেরা একটু সাহায্য করেন। আরে বাবা অসহায় মানের সাহায্য করলে কমে না। সাহায্য করলে কিছুটা তো কমতারে। কি পানি মানি মানে কি, দুধে পানি মিশাইছিস? আমি বললাম কি দুধ নাকি এতে কত হইরে লিটার? স্যার খাঁটি দুধ লিটার হইলে যাই আমি জয়নালের মাইনেলে আধা লিটার আর খাইরুলের মাইনেলে 120 টাকা করে লিটার স্যার। কি 120 টাকা লিটার? সারা দেশে সারা দুনিয়াতে 60 টাকা লিটার বেচে আর তোমরা 120 টাকা পাইছো কি? ও বাবা, ওই 60 টাকার দুধ আমরা বেচি না। 60 টাকার দুধে পুহুজের পচা পানি মিশাই, আর আমরা মিশাই নদীর পানি। আমরা নদীর পানি আমি যদি বলতাম যে আমরা ওই পচা পুহুর দিয়ে মিশাইছি, কি কেনবে না? আমার দুধ বেচা হইবে না যদি যতক্ষণ পর্যন্ত তোর মুখ খোলা থাকে। তোর মুখ আমি বাইন্ধা দিব, একটা কথা যদি মুখ দিয়ে বাইর ফেরত মুখ আমি বাইন্ধা দিব। এই মুখ তো খুলবি না, কোনো কথা কবি না, আমি দুধ বেচবো। খাঁটি গরুর দুধ। এই এই দুধ বেচতেছিস নাই, এ কত করে? এখনো সাইড করতে পারি নাই, এখন একদম 80 টাকা লিটার। হলো টাকা পয়সা কোনো ব্যাপার না, দুধ কি খাঁটি সেটা কো? অবশ্যই খাঁটি দুধ স্যার, বেজাল আর কোনো সম্মান নাই, কারণ ওর মুখ তো বান্দা। আচ্ছা এ খাঁটি তো কতটুকু আছে ওতে? মনে হয় যে 5.5 লিটারই মনে হয় যে না। দেখ পুরোটা দেখ। হলো আমি হচ্ছে সরকারি কর্মচারী, আমার কি টাকা পয়সা অভাব আছে? আমি টাকা পয়সা অভাব কমে দিবে দুধ দেখছো? তোর মুখ বান্দা থাকলে আমার ব্যথা কি না হয়? আর কথা কবি না হয়েছে শিক্ষা? আমার যে কথা কবি না আমার মনে হয় যে আমাকে
500টা নোটটা আর এই পেছনে 100টা এই পুরা দুধ দিছিস না আমারে হ্যাঁ আমরা ওই যে বেন্ডেকাল নেছিলেন 5.5 লিটার যে কি দুধ দিছিস খাঁটি দুধ দিছি ও আমারে নিতে আইছেন দাদা ওই খাঁটি দুধ সব সময় পাওয়া যায় না আমরা এখন ব্যবসা শেষ করছি কাল দেখা করি না ভাই তারা খাঁটি দুধ যে এই বলো আর এই দুধ ডাইলে দিয়া সাথে সাথে তিন সাইডটা সিংড়ে মাছ এই রাম এই রাম করে লাফাচ্ছে খাঁটি দুধ এই দুধ সিংড়ে মাছ আছে কোয়া পাকায় কি দুধের মধ্যে চিংড়ির মতো এত আমার নানা নানি কাহিনী কইছে এই কাহিনীর মধ্যে উপায় নেই এই ভাই যে তুই জানো এই সমস্ত চিংড়ির মাছ কমিয়ে দিয়েছি দুধে হ্যাঁ আরে এলো ফাশা ফাশা এন করে কি কাও তুই এনে কি কোনো মাতারি মানু আছে ওনার দেখলে কি মাতারি মন নাই কথা জোরে কইতে আরো না জোরে কমু মামু আমরা যে পুকুরে গন্ডিয়া দুধে পানি মিশাইছিলাম সেই পুকুরে তো চিংড়ি মাছ চাষ করা হয় মনে হয় যেন ওইখান থেকে এই চিংড়ি মাছ এসেছে আমি পুলিশি লোক তোরা দুধি পানি উঠেছিস হ্যাঁ এই ব্যবসা করিস এই সারা গ্রামবাসীর সামনে কয় মাফ করে দিয়ে দেন জীবনে দুধে পানি মিশাবি না আর পানি মিশালে কি কয় কয় মানুষের পেটের গন্ডগোল হইবে আমাকে মাফ করে দেন এই সমস্ত প্রতারণা কেউ করবে না স্যার জেলে নেবেন না কি জেলে নেবেন না মানে তোকে ছাড়িয়ে দেবো ক্ষতি করিস 500 টাকা 500